কাটিগুড়া মডেল হাসপাতালেও স্বাস্থ্যসেবা উৎসব ইনভিজিলেটর ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া। সম্ভবত এটাকে স্বাস্থ্য দপ্তরের গুণ উৎসব বলা হয়, যদিও এর পোশাকী নাম স্বাস্থ্যসেবা উৎসব। এই স্বাস্থ্যসেবা 2023 মাধ্যমে প্রতিটি সরকারি স্বাস্থ্যখণ্ডের পারিকাঠামোগত উন্নতিকরণ সহ জনসাধারণকে গুণগত মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান সুনিশ্চিত করার এক অভিনব প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি বছরের 6 থেকে 8 এপ্রিল দুই দিবসীয় স্বাস্থ্যসেবা মূল্যায়ন প্রক্রিয়ার দ্বিতীয় দিনে কাটিগড়ার মহাত্মা গান্ধী মডেল হাসপাতালের আভ্যন্তরীণ ও বহির্বিভাগের যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখেন অসম পুলিশের দক্ষিণ অসম প্রান্তের ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া। শুক্রবার স্বাস্থ্যসেবা উৎসব উপলক্ষে পুলিশ কর্তার ঝড়ো অভিযান সম্পন্ন হয়। এর আগে শিলচর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর জাকির হোসেন লস্কর ও গ্রাম উন্নয়ন বিভাগের সরকারি বাস্তুকার ইমদাদ হোসেন প্রায় 1700টি বিষয় মূল্যায়ন করেন। তবে চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ হয়নি। মোদ্দা কথা, সরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানে কাটিগড়া মডেল হাসপাতাল কতটা সফল এবং সচল সেটাই ছিল মূল্যায়নের বিষয়। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা পদ্ধতি তথা পরিকাঠামোগতভাবে কতটা সবল তা খতিয়ে দেখা হয়। স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অভিনব এই পদক্ষেপ অবশ্যই প্রশংসার দাবি রাখে, তবে বাস্তবে এর প্রতিফলন কতটুকু ঘটবে এটাই দেখার বিষয়। এদিন দুপুর 12:30 নাগাদ ডিআইজি হাসপাতালে পৌঁছান। ইনভিজিলেটর হিসেবে উপস্থিত ডিআইজিকে স্বাগত জানান হাসপাতাল ইনচার্জ ডক্টর মঞ্জুরুল হক। সঙ্গে উপস্থিত ছিলেন এনএইচএমের জালালপুর ব্লক পিএইচসির বিপিএম বুরহানুল হক চৌধুরী সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। পরে হাসপাতালের প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এই পুলিশ কর্তা। ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া ছাড়াও ছিলেন গ্রাম উন্নয়ন বিভাগের সহকারী বাস্তুকার ইমদাদ হোসেন, শিলচর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর জাকির হোসেন লস্কর। বানাইমুল্লা থেকে শানু চৌধুরীর প্রতিবেদন।